আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম, গার্ডেন ফ্রেশ বাংলাদেশ, জিএফবিন ইন্টারন্যাশনাল থেকে। আর আমার সামনে এখন যেগুলো দেখছেন সেগুলো হলো মূলত পিএইচ মিটার, জাপানের পিএইচ মিটার। প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে আইডেন্টিফিকেশনের জন্য। এগুলো চাইলে আপনারা কোম্পানির সাথে আপনারা টেস্ট করে নিতে পারেন যে আসলে ওইগুলো বাংলাদেশে আসছে কিনা বা তারা পাঠাইছে কিনা, যাদের ভয় থাকে, সন্দেহ থাকে। এরপরে ওয়েট আছে, ডাইমেনশন আছে, প্রত্যেকটা জিনিস চেক করার সুযোগ আছে, সেগুলো আপনারা করে নিতে পারেন। আর এই মিটারগুলো যেহেতু জাপানিজ, দাম একটু বেশি। এগুলোতে মাটির পিএইচ এবং আর্দ্রতা মাপে। মাটির পিএইচ এবং আর্দ্রতার আসলে গুরুত্ব অনেক, সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমি মূলত এই মিটারগুলো কারা নিচ্ছে সেটা দেখাচ্ছি। মূলত এগুলো কাস্টমার কারা, আপনারা যারা শৌখিন বাগানি আছেন বা বড় ফার্মার আছেন অথবা বীজ ডিলার বা আপনার যারা কৃষি পরামর্শ দিয়ে থাকেন, সবাই এই মিটার সাথে রাখতে পারেন। কীটনাশকের দোকানদাররাও রাখতে পারেন, কাস্টমার ধরে রাখার জন্য আপনারা কৃষককে সাপোর্ট দিলেন, যারা কৃষককে সাপোর্ট দিতে যাচ্ছেন তাদের জন্য এই মিটার। তো আমাদের সাথে দুইজন আছেন, ওনারা এসেছেন ফাও থেকে, ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা কিনা ইউএনএর আন্ডারে, ইউনাইটেড নেশনের আন্ডারে। ওনারাই মূলত ইউনাইটেড নেশন থেকে যে ফান্ডটা পাইছেন সেইটার থেকেই কৃষকদের জন্য এই মিটারগুলো নিয়েছেন। ওনারা কাজ করতেছেন মেনলি রংপুরে, তাই তো? রংপুরে একটু যদি পরিচয়তে কিছু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াহিদুল হক, সারামালা কৃষক সোসাইটি হিসাব রক্ষক এবং ধনতলা কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। আমরা আসলে কৃষক গ্রুপ নিয়ে কাজ করতেছি, কৃষকের কল্যাণে কাজ করতেছি। আমাদের সঙ্গে FAO MMI কাজ করছে। আমরা আমাদের FAO MMI-এর অর্থায়নে সারামালা কৃষক সোসাইটির সহায়তায় আমরা এই পিএস মিটারগুলো নিচ্ছি এনার কাছ থেকে। আমরা আসলে এনার সঙ্গে যোগাযোগ করি, এগুলো আসলে অনেক ভালো এবং আমাদের ছাড়ারাও আছে, তাদের সঙ্গে পরামর্শ করি এবং এর গুণগত মান ভালো বুঝে তারপর আমরা নিতে আসছি। আজকে আমরা এনার কাছ থেকে আসলে কিছু পিএস মিটার নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিকরুল রহমান, সারা বাংলা কৃষক সোসাইটির সদস্য এবং ওসমানপুর খামার ডাঙ্গা কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তো আমার বাসা হচ্ছে রংপুরের বদরগঞ্জ। তো ভাইয়ের কাছে আসছি এই পিএস মিটার নেওয়ার জন্য। দেখলাম যে এগুলো মোটামুটি জাপানি এবং গুণগত মানও খুব ভালো। তো আপনারা শুনলেন নিজের মুখে, আর এরপরে এই যে এসে চেক করে নিয়ে যাবেন। ওনারা কিন্তু মাটিতে দিয়েছেন, দেওয়ার পরে দেখছেন কেমন রিডিং কেমন আসে। আমাদের সামনে বেশ কিছু ভিডিও আসবে চাইনিজ মিটার বনাম 500 টাকার যে মিটার, 500 টাকা না, ওটা আলটিমেটলি চায়নাতে 200 টাকারও কম পড়ে, $1-$2 মধ্যে পাওয়া যায়। তো আনতে যা খরচ, তো 500, 400, 300 টাকা বিক্রি হয় চাইনিজ মিটারগুলো। অনেকে 1200-1300 টাকার এই ধরনের মডেলগুলো দেখায় আমাকে, যে ভাই এগুলো তো আছে, আপনার এটা এত দাম কেন? তো জাপানিজ জিনিস আসলে দাম কেন এটা আসলে বলা লাগে না। যারা জাপানিজ জিনিস ব্যবহার করছে এর আগে, তারা খুব ভালো করেই জানেন যে জাপানিজ জিনিসের দাম কেন বেশি। এই একটা মিটার এমনও আমার জানা আছে যে যারা কিনা লাইফে একটাই কিনছে, আর কিনা লাগেনি। তো এই হইলে গা বিষয় আর কি, যে লাস্টিংয়ের বিষয়ের দিক থেকে এটা মিটারটা ভালো। আর অ্যাকিউরেসি বলবো যে এটা জাপানিজরা নিজের হাতে অ্যাকিউরেসি টেস্ট করে পাঠায়। আর এখানে তো আপনার নিজে তো আপনি মেপে দেখবেনই, আর চাইনিজ মিটার অ্যাকিউরেট কিনা সেটার কোনো গ্যারান্টিও আপনার কাছে নাই। আর এটার জন্য যদি কোনো ভুল হয়, একটা ক্ষেত যদি নষ্ট হয়ে যায়, সে দায়ভার কে নিবে আসলে? এইখানে যে আপনি মিটারটা রিডিং পাবেন এই মিটার থেকে, এই জাপানিজ মিটার থেকে, সেটার উপরে আপনি রিলাই করতে পারবেন অ্যাটলিস্ট। তবে অবশ্যই বেশ কিছু রিডিং নিয়ে একটা গড় করতে হবে, বা আপনার একটা প্রচুরক মান যেটাকে মিডিয়ান বলে সেটা বের করে আপনাকে একটা ডিসিশন আসতে হবে যে অ্যাভারেজ পিএস ভ্যালুটা কত। তো একটা রেঞ্জ ঠিক করে, যে 5-5.5 নাকি 5.5-6 নাকি 6-6.5, এর মাঝে পিএইচ আছে, সেটা অনুযায়ী আপনি আইদার লাইমিং করবেন অথবা সালফার দিয়ে আপনার অ্যাসিডিফাই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর বড় করবো না, 5 মিনিট হয়ে গেছে এই ছোট্ট কথা বলতে বলতেই। যারা মিটার নিতে চাচ্ছেন অর্গানাইজেশন থেকে অথবা কোনো কোম্পানি থেকে অথবা ব্যক্তিগত পর্যায়ে, কৃষক পর্যায়ে, এমনকি স্টুডেন্ট পর্যায়ে আসলে আমি 5% ছাড় দিব ইনশাল্লাহ। যারা ছাত্র অবস্থা থেকে কাজ করতে যাচ্ছেন, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।